নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস এটিকে মোহনবাগান দলের হয়ে কেরালা ব্লাস্টার্ভসের বিরুদ্ধে দুর্দান্ত পারফরমেন্স করার পরও সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন বিশাল গায়েত এবং দুঃখ প্রকাশও করলেন কি কারণে দুঃখ প্রকাশ এবং ক্ষমা চাইলেন এই এটিকে মোহন দলের গোলকিপার বিশাল কায়দ সেই বিষয়টাই কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তাই একটু স্কিপ না করে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং একটাই অনুরোধ রইলো যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও তো বন্ধুরা আইসিএল সিজন নাইনের এটিকে মোহন দলের দ্বিতীয় ম্যাচ ছিল ষোলোই অক্টোবর কেরালার বিরুদ্ধে আর কেরালা তাদের ঘরের মাঠে সেই ম্যাচটা খেলেছে তো সেই কোচির স্টেডিয়ামে কিন্তু প্রায় ষাট হাজার দশকের সামনে একটা কঠিন ম্যাচ খেলতে গেছিল এটিকে মোহনবাগান দল আর সেই ম্যাচে ঘরের মাঠেই কেরালাকেই কিন্তু হাটি হারিয়েছে এটিকে মোহনবাগান দল পাঁচ দুই গোলে তো পাঁচ দুই গোল অর্থাৎ সাত গোল কিন্তু আমরা ওই ম্যাচে দেখেছি তো সাত গোলের মধ্যে এমন একটা গোল এটিকে মোহনবাগান দল খেয়েছে সেটা কিন্তু মানে গোল নাও হতে পারতো বা সেই গোলটা কিন্তু নাও খেতে পারত। কিন্তু ভুলবশত একটা গোল কিন্তু বিশালকায় খেয়েছে এবং সেই গোলটা কখন খেয়েছে একাশি মিনিটের মাথায় রাউল কেপি কিন্তু একটি বক্সের মানে এটিকে মোহনবাগান দলের বক্সের ভিতরে একটা বল বাড়ান তো সেই বলটা কিন্তু ধরতে গিয়ে বলটা কিন্তু দুপায়ের ফাঁক দিয়ে বিশাল দুপায়ের ফাঁক দিয়ে কিন্তু বলটা গোলের ভিতর চলে যায় এবং সেখানে গোল হয়ে যায় তো ডাইরেক্ট গোল হয়ে যায় মানে ওটা একটা ইজি কালেকশন ছিল বিশাল কাছে তো বিশাল সেই ইজি বলটাকে ধরতেই গেছিল বাট বৃষ্টি বেড়ে যা মাঠে যদি কোনো সময় গোলকিপারের সামনে বল ড্রপ করে তো সেই বলের গতিবেগটা কিন্তু অনেকটাই বেশি বেড়ে যায় এবং সেই বল ড্রপ পড়লে কিন্তু সেটা কিন্তু অনেকটা কঠিন হয়ে দাঁড়ায় বলটা ধরার জন্য তো তেমনই কিন্তু খুব ভালোভাবে বলটা ধরতে গেছিলেন বিশাল কিন্তু সেই সময় ভাগ্য খারাপ বা যেটাই বলো বলটা কিন্তু গোল হয়ে যায় দুপায়ের ফাঁক দিয়ে কিন্তু বলটা গোল লাইনের ভেতরে ঢুকে যায় এবং সেখানে দুই স্কোর কিন্তু করে ফেলায় কেরালা ব্লাস্টার এফসি দল তো সেই ভুলটার জন্য কিন্তু অবশ্যই গায়ে ক্ষমা চেয়েছেন সমর্থকদের কাছে এবং বন্ধুরা দুঃখ প্রকাশও করেছেন তো তিনি তার ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ফটো পোস্ট করে যেটা আর কি লেখেন বা মেসেজ দেন হিরো আইসেল দু হাজার বাইশ আমাদের এটা প্রথম তিন পয়েন্ট পেয়ে আমি খুব খুশি অনেক কিছু ফিরে নিতে হবে এবং গড়ে তুলতে হবে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং এই ম্যাচ থেকে যে ভুলগুলো করেছি সেই ভুল থেকে শিক্ষা নেব যে ভুলটা আমি করেছি যার জন্য একটা গোল খেয়েছি সেই ভুলটার জন্য আমি ক্ষমা প্রার্থী আর এরকম ভুল হয়তো আগামীতে হবে না সেই ভুল থেকে আমি শিক্ষা নেব এখন ফোকাস রয়েছে কলকাতা ডার্বিতে কলকাতা ডারবি ম্যাচ সামনে অনেক বড় ম্যাচ আশা করি এই ম্যাচে সমস্ত ভক্তদের স্টেডিয়ামে দেখতে পারব এবং তারা আমাদেরকে সাপোর্ট করবে এবং তাদেরকে ভালো কিছু রেজাল্ট উপহার হিসেবে দিতে পারবো তো এরকম একটা মেসেজ কিন্তু বিশাল কায়েত তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ফটো পোস্ট করে তিনি কিন্তু দেন বা ম্যাসেস্টা দেন কিন্তু যাই হোক মানুষ মাত্রই ভুল হয় তো ওই একটা ভুল হয়েছে তার জন্য কিন্তু দুঃখ প্রকাশও করেছে বিশাল কায়েত এটা দেখে খুব ভালো লেগেছে তো বিশাল কায়েতের পারফরমেন্স নিয়ে তোমাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অল প্রেস করে নিও